আজকে আমি এখন রয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনালে এমবি দোয়েল পাখি লঞ্চের সামনে, আর আমাদের আজকে যাত্রা হবে ভোলার উদ্দেশ্যে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভৈয়া ব্লগার থেকে। আমি আছি আপনাদের সাথে মিনহাজ, আর আমি এখন রয়েছি দোয়েল পাখি লঞ্চের নিচতলায়। আর আমি এই প্রথমবার আমার বাইকটি নিয়ে ভোলার উদ্দেশ্যে রওনা করেছি। আর আপনারা যারা দোয়েল পাখিতে যাবেন তারা টিকিট সংগ্রহ করে দেন, হচ্ছে সিট নিয়ে আপনারা ঘোরাঘুরি করবেন। তো ইতিমধ্যে আমাদের লঞ্চটি সদরঘাট থেকে ছেড়ে ভোলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো যাওয়ার পথে নদীপথে অনেক সুন্দর সুন্দর জাহাজ দেখতে পেলাম, ট্রলার দেখতে পেলাম, লঞ্চ দেখতে পেলাম। কারণ ভোলা যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন যে নদীর পাশে অনেক বড় বড় কার্গো রয়েছে, জাহাজ রয়েছে। কারণ বুড়িগঙ্গা নদীর তীরে রয়েছে অনেক বড় বড় কোম্পানির ফ্যাক্টরি ইত্যাদি ইত্যাদি। কারণ এইখানে বিভিন্ন ফ্যাক্টরি থেকে মালামাল নেওয়ার জন্যই কিন্তু এই সকল জাহাজগুলো বুড়িগঙ্গা নদীর তীরে থাকে। তো আমরা দেখতে পেলাম যে একটি তেলের জাহাজ, আর এইখানে রয়েছে বসুন্ধরার বিশাল বড় একটি ফ্যাক্টরি। সো নদীপথে গেলে আপনারা এগুলো দেখবেন। তো আমরা লঞ্চে ছোটোখাটো একটু নাস্তা করে নিলাম, কারণ ব্রেকফাস্ট যেহেতু করে আসিনি সেক্ষেত্রে অল্প কিছু খাওয়া দাওয়া করে নিলাম। একটা শর্মা খাওয়ার পরে আমরা চলে গেলাম লঞ্চের একদম সামনে সাইডে, আর সামনে সাইড থেকে লঞ্চের ভিউটা অসাধারণ। আর আমি আমার বাইকটাকে কভার করে দিয়েছি, কারণ হচ্ছে এখানে অনেক মালামাল রাখা হয়েছে, যদি বাইসেন্স আমার গাড়ির উপরে পড়ে তাহলে স্পেস পড়ে যাবে। তো এখানে আমরা না দাঁড়িয়ে আপনাদেরকে লঞ্চের কিছু ফর্মালিটিস রয়েছে এখানে, এগুলো দেখেন, টিকেটের দাম ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো এই হচ্ছে গেট, আমরা এখন ভিতরে যাব। তো ভিতরে যাওয়ার আগেই আমরা দেখতে পেলাম ডাইন সাইডে একটা ছোট রুম রয়েছে, এখানে ইলেকট্রিক কোনো কিছু রয়েছে। যাই হোক, এইটা দেখার পরে আমরা দেখতে পেলাম সুন্দর করে লঞ্চটা প্রিন্ট করা রয়েছে। এই হচ্ছে নিচতলা, আর নিচতলায় রয়েছে অনেকগুলো সিট, যার পার পারসন ভাড়া হচ্ছে 600 টাকা করে। আপনারা যারা ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে এখন যাবেন, পার পারসন 600 টাকা দিয়ে যেতে হবে। তো গ্রিন লাইনের নিচতলা, তারপরে হচ্ছে কর্ণফুলি 14 নিচতলা, এবং হচ্ছে এই দোয়েল পাখির নিচতলা, মোটামুটি সেম ভাড়া বলা যেতে পারে। তো আমরা এখন একটু আপনাদেরকে পিছন থেকে নিচতলার সম্পূর্ণ ভিউটি দেখাচ্ছি। এই হচ্ছে পিছন থেকে নিচতলার সম্পূর্ণ ভিউ। তো আপনাদেরকে এতক্ষণ দেখালাম দোয়েল পাখি লঞ্চের নিচতলা, এখন আমি পেছন সাইড দিয়ে বের হয়ে গেলাম। তারপরে এইখান থেকে একটু বাম সাইডে গেলে কিন্তু ক্যান্টিন, আর এই হচ্ছে ইঞ্জিন রুম। আর এই রুমটির মাধ্যমেই কিন্তু আমাদের পুরো লঞ্চটি চলে, কারণ হচ্ছে এই রুমের উপরে পুরো লঞ্চটি ডিপেন্ডেড, কারণ এইখানে রয়েছে ইঞ্জিন, আর এই ইঞ্জিনের জন্যই কিন্তু লঞ্চটি চলতেছে। সো লঞ্চের প্রাণই হচ্ছে এইটা, মানে লঞ্চের প্রাণ হচ্ছে ইঞ্জিন। যে কোনো গাড়ি বলেন, লঞ্চ বলেন, সব কিছুর প্রাণই হচ্ছে ইঞ্জিন। আর এইখানে রয়েছে ক্যান্টিন, আপনাদেরকে একটু আগেও আমি ক্যান্টিনটি দেখিয়েছি। আর এইখান থেকে আপনারা বার্গার, স্যান্ডউইচ, তারপরে হচ্ছে শর্মা, এইগুলো খেতে পারবেন, বিভিন্ন চিপস, চানাচুর আইটেম ইত্যাদি ইত্যাদি এই ক্যান্টিনে রয়েছে। তো আমরা আসলে দিনের বেলা যাওয়ার একটাই উদ্দেশ্য, কারণ হচ্ছে দিনের বেলা লঞ্চের ভিউ অনেক সুন্দরভাবে দেখা যায়, আর এই জন্যই মূলত দিনের বেলা যাওয়া। গ্রিন লাইন লঞ্চটি যেমন আমাদেরকে দিনের বেলা বাইট সাইডে যাওয়ার জন্য কোনো স্পেস দেয়নি, সেই লঞ্চের সাথে এই লঞ্চটির কম্পেয়ার করতে গেলে এই দিক দিয়ে এই লঞ্চটি এগিয়ে থাকবে। কারণ সব লঞ্চেই রয়েছে লঞ্চের পাশে হাঁটার জন্য জায়গা, বাট গ্রিন লাইন এই ব্যবস্থাটি করেনি। গ্রিন লাইন যেহেতু একটা ওয়াটার বাসের মতো, তো সেই ক্ষেত্রে এই ব্যবস্থাটি তাদের কাছে নেই। তো আমরা এখন নিচতলা থেকে দ্বিতীয় তলায় যাব পেছনের সিঁড়ির মাধ্যমে, আর এই হচ্ছে পেছন সাইড, এইখান থেকে আপনি অনেক সুন্দর ভিউ দেখতে পারবেন। তো তৃতীয় তলায় ওঠারও সিঁড়ি রয়েছে, বাট তৃতীয় তলায় আর কিছু নেই। আর এইখানে লঞ্চের দুইটা সাইলেন্সার রয়েছে, আর এই সাইলেন্সারটার মধ্যে বিকট সাউন্ড হয়, আর এইখানে দাঁড়ালে আপনি পুরা মনে হচ্ছে কানে কিছুই শুনতে পাবেন না। তো আমরা একটু ভিতরে দিকে যাই, কারণ এই দিক দিয়ে ভিতরে গেলে অল্প কিছু কেবিন রয়েছে। গ্রিন লাইনে যেমন কেবিন নেই, বাট দোয়েল পাখিতে কেবিন রয়েছে, 10টা কেবিন রয়েছে গ্রিন লাইনে। এইখানে ডাবল সিঙ্গেল কেবিন রয়েছে, বাট এই কেবিনগুলোও অন্য অন্য লঞ্চের কেবিনের মতো, তাই আপনাদেরকে আর দেখানোর প্রয়োজন মনে করিনি। তো আমরা এখন উপরতলার সিটগুলো একটু আপনাদেরকে দেখাবো। তো উপরতলার পেছনের সাইডে আমি এখন রয়েছি, পেছনের গেট দিয়ে ঢুকেছি, আর এই হচ্ছে দ্বিতীয় তলা,
দ্বিতীয় তলায়ও রয়েছে অসংখ্য সিট। আপনারা মোটামুটি এখানে সবাই সিটের মাধ্যমেই যেতে পারবেন। নিচতলা আর উপরতলার সিটের ভাড়া একই রকম। তো এইখানে যেরকম ফ্যাসিলিটিস রয়েছে নিচতলাও সেই রকমই ফ্যাসিলিটিস রয়েছে। তো আপনারা চাইলে এইখানে মালামাল রাখতে পারবেন, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো নিয়ে এসেছেন সেগুলো এখানে রাখতে পারবেন। আর এই হচ্ছে সামনে দিয়ে ওঠানামার সিঁড়ি, আর এই হচ্ছে মালামাল রাখার স্পেস। তো এইখানে অনেকগুলো গেট রয়েছে, তো এই দিক দিয়েও আপনারা চাইলে নামতে পারবেন। এই সিঁড়ির মাধ্যমেও কিন্তু আপনারা নিচতলা একদম সামনে সাইডে যেতে পারবেন। তো এই হচ্ছে সামনে থেকে উপরতলার সম্পূর্ণ ফুটেজ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সিট রয়েছে, মোটামুটি যাত্রী রয়েছে, আর এই হচ্ছে সিটগুলো। তো উপরের সিট আর নিচের সিটের পার্থক্য একটাই, এটা হচ্ছে কালার। জাস্ট কালারটা নিচেরটা চকলেট কালার আর এটা হচ্ছে গ্রিন কালার, এই হচ্ছে পার্থক্য। মোটামুটি সব কিছুই সিস্টেম এক। যেমন এইখানে আপনি হাত রাখতে পারবেন, সিটটা একটু হেলাতে পারবেন, একটু হেলে দেন হচ্ছে আপনি ঘুমাতে পারবেন। প্লাস হচ্ছে এখানে লেগ রেস্ট দেওয়া রয়েছে, এটার উপরে আপনি হাত রাখতে পারবেন। এই যে হাতল দেওয়া আছে এখানে হাত রাখতে পারবেন। সিট মোটামুটি সফট রয়েছে, মোটামুটি আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না, যেহেতু এই বাজেটে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। তো আমরা এখন নিচতলায় যাচ্ছি, নিচতলা যাওয়ার জন্য একটা সিঁড়ি। তো আমরা এখান থেকে বের হয়ে আপনাদেরকে একটু লঞ্চের সাইডটা ঘুরিয়ে আনি। তো এই হচ্ছে লঞ্চের সাইটের স্পেস, মোটামুটি চিপা হলেও একটা জায়গা রয়েছে কিন্তু এই লঞ্চে। বাট গ্রিন লাইনে অন্য অন্য লঞ্চে রয়েছে, বাট গ্রিন লাইনে এরকম স্পেস নেই। সব লঞ্চে রয়েছে, বাট গ্রিন লাইনে এরকম কোনো সুবিধা আপনারা পাচ্ছেন না। বাট গ্রিন লাইনের স্বাদ আপনারা ব্যবহার করতে পারবেন। যাই হোক, গ্রিন লাইনের ভিডিও করতেছি না এই মুহূর্তে, দোয়েল পাখির ভিডিও করতেছি, তাই আপনাদেরকে দোয়েল পাখি সম্পর্কেই বলি। তো আমরা এখন উপর থেকে একদম আপনাদের সামনের সাইটের ভিউ দেখাচ্ছি। তো নদীতে মোটামুটি ওই রকম স্রোত নেই, মোটামুটি বলা যেতে পারে ঠান্ডা রয়েছে নদী, যেহেতু আমরা এখনও বড় নদীতে পৌঁছাইনি। তো এই হচ্ছে মাস্টার রুম, এখান থেকে মাস্টার লঞ্চটি চালিয়ে থাকেন। তো তারা খুব সুন্দরভাবে লঞ্চটি চালাচ্ছেন, খুব দক্ষভাবে। তো আপনারা একটু পাশ থেকে দেখেন যে মাস্টার কি করছে, কিভাবে চালাচ্ছে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন নদীর ভিউ। তো নদী এখনও খুব সুন্দর শান্ত সিষ্ট রয়েছে। আর আমার কাছে এই লঞ্চটা ছোটোখাটে হলেও একটা জিনিস ভাল লাগে, এই লঞ্চটা সদরঘাট থেকে সবার আগে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সবার আগে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। আপনারা যারা এই লঞ্চে যাতায়াত করেছেন তারা কিন্তু জানেন। তো আমি এখন লঞ্চের তৃতীয় তলা মানে লঞ্চের ছাদে চলে আসছি। তো সিঁড়িটা একদম খাড়া, সব লঞ্চেই এরকমই থাকে। তো ছাদে আসার পরে আমার চোখে পড়ল অনেকগুলো এয়ার কন্ডিশন, কারণ এইগুলো হচ্ছে প্রতিটা লঞ্চেই থাকে, প্রতিটা লঞ্চের ছাদে গেলেই আপনারা এরকমই দেখতে পাবেন। তো আমরা যদি একটু সামনের দিকে দেখি তাহলে লঞ্চে যে সাউন্ড করে, যেরকম আমরা বাইকে হর্ন বাজাই, গাড়িতে হর্ন বাজাই, লঞ্চেরও হর্ন রয়েছে, অ্যানাউন্সের জন্য মাইক রয়েছে। তারপরে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, এখানে একটা সোলার সিস্টেম রয়েছে, একটা সোলার রয়েছে লঞ্চ। খুব সম্ভবত সব লঞ্চেই রয়েছে, বাট এই লঞ্চের সোলারটা সামনে একটা বিমানের মতো রয়েছে, খুব সুন্দর। ব্যাপারটা আসলে কী এটা আমার জানা নেই। তো তৃতীয় তলার সামনের সাইড থেকে আপনারা দেখতেছেন দ্বিতীয় তলা, আর এইখান থেকে নদীর ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছে, যা আমার কাছে বরাবরই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমরা শেষবারের মতো ছাদটা একটু ভালো করে দেখে নিই, লঞ্চের সাইলেন্সারগুলো দেখছি, এখন হচ্ছে লঞ্চের হর্নগুলো দেখে নিই, সিগনালগুলো দেখে নিই। তো এই হচ্ছে মূলত লঞ্চের সিগনালগুলো বা হর্নের স্পেস। তো আমরা এখন আবার আপনাদেরকে একটু লঞ্চের পেছন সাইডের সাইলেন্সারগুলো দেখাচ্ছি। তো লঞ্চের পেছন সাইডের সাইলেন্সার এইখানে আসলে মোটামুটি আপনার কান বন্ধ হয়ে যাবে, এক কথা বলা যেতে পারে কান বন্ধ হয়ে যাবে। বাট এই দ্বিতীয় তলায় একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, মোটামুটি এত বড় একটা এসি, বাট এসিটা যেই পরিমাণ ঝাঁকাঝাঁকি করতেছে এইটা দেখি আসলে আমি ক্যামেরাটা এসির সামনে ধরেছি, হয়তো বা ক্যামেরায় ওই রকম বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে এসিটা এখনই খুলে পড়ে যাবে। দোয়েল পাখি যেহেতু একটা ভালো সার্ভিস দিচ্ছে আমাকে, আমাদেরকে, সেই ক্ষেত্রে দোয়েল পাখির উচিত যে আমাদের জন্য একটু লঞ্চটা আর একটু ডেভেলপ করার। তো ইতিমধ্যে আমরা কালীগঞ্জ ঘাট করে ফেলেছি, এমবি টিপু ছয় এই ঘাট থেকে ছেড়ে যাচ্ছে, আর আমরা এখন ঘাট করব, এখনও ঘাট করিনি। ওই যে দেখা যাচ্ছে কালীগঞ্জ ঘাট, তো এইখান থেকেও কিন্তু অনেক যাত্রী ঢাকার উদ্দেশ্যে যায়, ঢাকা থেকে আসে। তো কালীগঞ্জ ঘাটটাও মোটামুটি বড়,
আর এইখানেও কিন্তু এই লঞ্চের অনেক চাহিদা রয়েছে। তো আমি মনে করি এমবি দোয়েল পাখি সার্ভিস ভালো দেয়, টাইম মতো পৌঁছায়, সকালবেলা 7টা সময় হচ্ছে ঢাকা থেকে ছাড়ে, আর ভোলা থেকে ছাড়ে হচ্ছে 2টার সময়, মোটামুটি সবার আগে যেহেতু ছাড়ে, লঞ্চটা সব দিক দিয়ে খারাপ না, ছোটো হলেও লঞ্চটা ভালো একটা সার্ভিস দেয়। বাট এই লঞ্চের ল্যাগিংস একটাই মনে হচ্ছে, লঞ্চটা আসলে আগের যুগের লঞ্চের মতো রয়ে গেছে। যেমন আগে আমরা ছোটোবেলা লালি বালিয়া এইসব লঞ্চ যেরকম দেখেছি, ছোট ভোলা থেকে ঢাকা ছেড়ে যেত, যেরকম ছোট লঞ্চ ছিল, কেবিনের লঞ্চ, বাট এই সিটের লঞ্চগুলো আসলে আরেকটু সুন্দর করা উচিত। যেহেতু এই লাইনে রাজারহাট সির মতো, কর্ণফুলী 14 মতো, গ্রিন লাইনের মতো লঞ্চ রয়েছে, সেই ক্ষেত্রে এদের সাথে পাল্লা দিয়ে চলতে হলে দোয়েল পাখিরও কিন্তু এদের মতোই লঞ্চটা সুন্দর করা উচিত। তো এই ছিল আসলে দোয়েল পাখি সম্পর্কে বলার। তো আমরা এখন যাচ্ছি এই কালীগঞ্জ ঘাট ছেড়ে ভোলা ইলিশা ঘাটের উদ্দেশ্যে। তো ইলিশা ঘাটে যাওয়ার জন্য কালীগঞ্জ থেকে আধা ঘন্টা সময় লাগে, মানে 30 মিনিট সময় লাগে। তো আশা করি আপনারা খুব তাড়াতাড়ি এই লঞ্চের মাধ্যমে ভোলা পৌঁছে যেতে পারবেন, কারণ লঞ্চটা একদমই লেট করে না, এই জিনিসটা হচ্ছে দোয়েল পাখির ভালো একটা সাইড। বাট কমপ্লেন দিলে একটা জিনিসই কমপ্লেন দিব, যেহেতু এই লাইনে রাজারহাট সির মতো লঞ্চ রয়েছে, কর্ণফুলী 14 মতো লঞ্চ রয়েছে, তো ওই সকল লঞ্চের সাথে পাল্লা দিয়ে টক্কর দিয়ে যদি চলতে হয়, তাহলে দোয়েল পাখির উচিত যে এদের সিস্টেমগুলো আরও সুন্দর করা। আর এই লঞ্চের আসলে মানে আগা মাথা কিছুই বোঝা যায় না, একটু উল্টাপাল্টা সিস্টেম। তো আপনারা আসলে হয়তোবা এই লঞ্চের ব্যাপারগুলো বুঝতে পারবেন। তো এখন আমরা চলে এসেছি কথা বলতে বলতে এই ইলিশা লঞ্চ ঘাটে, এইখানেই আসলে আমরা নেমে যাব। আর ইলিশা লঞ্চটা কি, ইলিশা লঞ্চ ঘাটটা কিন্তু আমাদের অনেক পপুলার একটি লঞ্চ ঘাট। এখানে ফেরিঘাট রয়েছে, গ্রিন লাইন দোয়েল পাখির জন্য আলাদা ঘাট রয়েছে, এবং কর্ণফুলী 14 জন্য আলাদা ঘাট রয়েছে। মোটামুটি এইখানে বলা যেতে পারে 3টা ঘাট রয়েছে। তো আমরা ইতিমধ্যে লঞ্চ ঘাটে ঘাট করে ফেলেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।